সুদর্শন মার্জিত এবং বুদ্ধিমান একটি পাখি লরির ডায়েট উল্লেখযোগ্যভাবে পৃথক দশ থেকে পনেরো হাজার টাকা হয়ে থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন পাখি জগতের আজ এমন একটি পাখি নিয়ে কথা বলব যে পাখিটি তুতা পরিবারের অন্যতম সুদর্শন মার্জিত বুদ্ধিমান একটি পাখি সেটি হচ্ছে লরি লরি পরিবারভুক্ত অনেকগুলো পাখি আছে এর ভিতরে রেইনবো লরি অন্যতম আজকের ভিডিওটি সাজানো হয়েছে লরি পাখির দাম এবং এর পালন পদ্ধতি নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন রেইনবো লরির আদিনিবাস অস্ট্রেলিয়া এবং দেখতে কালারফুল হওয়ায় পাখি প্রেমীদের এ জাতের পাখিগুলো বেশি পছন্দ আর লরির উদ্দীপনা এবং প্রফুল্ল স্বভাবের জন্য এই পাখিটির নাম দেওয়া হয়েছিল ক্রাউন এদের হাটার স্টাইল অন্য পাখি থেকে সম্পূর্ণ ভিন্ন আর লরি পাখি সাধারণত ষোলো থেকে আটত্রিশ সেন্টিমিটার হয়ে থাকে এবং লেস তার শরীরের প্রায় অর্ধেক প্লাজামের স্বাভাবিক উজ্জ্বল রঙ এবং ক্লোনের কার্নিফালের পোশাকের সাথে এই পাখিটির প্রচুর মিল রয়েছে ছয় থেকে ষাটটি রঙে রজ্জিত থাকে বলে এই পাখিটিকে রেইনবো লরি বলা হয় খাঁচার বন্দি অবস্থায় এই লরি পাখিগুলো খুব দ্রুত খাপ খাইয়ে নিতে সক্ষম এবং এরা মানুষ সান্নিধ্য খুবই পছন্দ করে এদেরকে পাখি জগতের সর্বাধিক মনোযোগী পাখিও বলা হয় পাখি প্রেমীদের খুবই পছন্দের একটি পাখি হচ্ছে রেইনবো লরি আরেকটি মজার বিষয় হচ্ছে এরা কথাও বলতে পারে খুব দ্রুত মানুষের কথা এবং বিভিন্ন প্রাণী বিশেষ করে বিড়ালের ডাক এরা অবিকল নকল করতে পারে আর অন্যান্য পাখির তুলনায় লরির ডায়েট উল্লেখযোগ্যভাবে পৃথক রেইনবো লরি সাধারণত তরল খাবার খুবই পছন্দ বিশেষ করে বিভিন্ন ফুলের রস এই পাখিটি প্রিয় খাবার এবং এরা শাকসবজি এবং ফলও চরম লেভেলের পছন্দ করে এরা কিছু সিড মিক্সও খেয়ে থাকে এদের ভিতরে বাদাম সূর্যমুখী বীজ কুমড়োর বীজ ইত্যাদি রেইনবো লরি খাঁচার পাখিদের ভিতরে একটি আদর্শ পাখি এই পাখিটি দেড় থেকে দুই বছরের ভিতরেই ম্যাচিউর হয় একজোড়া ম্যাচিউর পাখি সাধারণত দুটি ডিম দিয়ে থাকে এবং দুটি ডিমি যখন বাচ্চা ফুটে বের হয় সেটি এক একজোড়া হিসাবে গণ্য হয় তার মানে হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে পাখি হয় এবং প্রতি ব্রিডিংয়েই তারা একটি ছেলে একটি মেয়ে পাখি জন্ম দিয়ে থাকে এক জোড়া পাখি বছরে দুই থেকে তিনবার ব্রিড করানোই উত্তম রেইনবো লরি সাধারণত পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বেঁচে থাকে রেইনবো লরির বাচ্চার দাম সাধারণত দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যেই হয়ে থাকে আর যদি অ্যাডাল্ট জোড়া কিনতে চান তাহলে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গুনতে হবে আর সাধারণত ব্রিডিং পেয়ার বিক্রি করে না আর যদিও বা বিক্রি করে তাহলে ব্রিডিং পেয়ার কিনতে হলে আপনাকে গুনতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আরেকটি মজার পাখি হচ্ছে চ্যাটারিং লরি চ্যাটারিং লরিটিও খুবই বুদ্ধিমান এবং চঞ্চল স্বভাবের এরা মানুষের সান্নিধ্য পেতে খুবই পছন্দ করে এবং চটপটে স্বভাবের এরাও কথা শেখালে হুবহু সেই কথা বলতে পারে এবং বিভিন্ন প্রাণীর ডাক হুবহু নকল করতে পারে চ্যাটারিং লরির বাচ্চার দাম হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে চ্যাটারিং লরির ম্যাচিওর জুড়াও বা ব্রিডিং প্লেয়ারও কেউ বিক্রি করতে চায় না যদিও কেউ বিক্রি করে তাহলে আপনাকে এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা গুনতে হতে পারে আপনারা যারা পাখি পালতে চান আরও স্টাডি করে এবং ভালো ব্রিডারের সাথে কথা বলে পাখি পালবেন এটি আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই আরও কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিতে বলবেন না ভিডিওটিতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ